পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে, রমজান শরীফের এক মাস রোজা রাখলে, হজ করলে, যাকাত দিলে, মুরাকাবা মুশাহাদা করলে, ইশরাক চাষ তাহাজ্জুদ নামাজ পড়লে, কোরআন তেলাওয়াত পড়লেই আমরা আল্লাহর পক্ষ থেকে নাজাত পাবো, আমরা জান্নাতি হব। এই আমাদের বিশ্বাস না? এই বিশ্বাস আছে নি আমাদের? এই বিশ্বাস সঠিক কিনা, এই বিশ্বাস সঠিক কিনা আমি একখানা হাদিস বলবো, এরপরে একটা সংক্ষিপ্ত মশলা আলোচনা দিব। হাদিস কেনা লিখেছেন, হাদিস কেনা রেওয়ায়ত করেছেন হাফিজুল হাদিস আল্লামা ইবনে আজর মক্কি রহমতুল্লাহ আলাইহি, মক্কাশিনি উনার বাড়ি, আর সাওয়াইকুল মোহরেকা কিতাবে মুজাহিদে আলবে সাদি রাদিয়াল্লাহু আনহু, যিনি হাজারের মুজাদ্দিদ, তিনি লিখেছেন তাইদে আহলে সুন্নাহ নামক কিতাবে হাদিস কেনা রেওয়ায়ত করেছেন। আমি আপনাদের খেদমতে এই কিতাব আর সাওয়াইকুল মোহরেকা কিতাব দেখে থেকে হাদিস পড়ছি, যাতে আপনারাও সঠিকভাবে এই মশলা বুঝতে সক্ষম হয়ে যান। আল্লাহ নবী ইরশাদ করেন, কালা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজা জাহারাতিল ফিতানু আও কালাল বিদউ ওয়াসাব্বা আসহাবি ফালিউজুল আলিমু ইলমান ফামান লাম ইয়াফআল ফালা ইলানাতুল্লাহি ওয়াল মালায়েকাতু ওয়ান-নাসি আজমাইন লা ইয়াকবালুল্লাহু মিনহু সারফান ওয়া আদলান। উলামায়ে কেরাম, এখানে অনেক উলামায়ে কেরাম মৌজুদ আছেন, আর সাওয়াইকুল মোহরেকা সহিহ হাদিস। আল্লাহ রাসূল ইরশাদ করেন, এমন এক যুগ আসবে যেই যুগের মধ্যে ফিতনা সারা দুনিয়ার মধ্যে ফিতনা ভরপুর হয়ে যাবে, পাহাড়ে জঙ্গলে গ্রামে গঞ্জে শহরে বন্দরে ফিতনা, সন্ত্রাসী অঘটন খারাপ কাজ বেদাতের প্রচলন হয়ে যাবে, আর সাবায়ক কেরামদেরকে একদল মন্দ বলবে। এই যুগ যখন আসবে তখন আল্লাহ রাসূল ইরশাদ করেন, ফাল ইউজুল আলিমু ইলমা হকানি রব্বানি, উলামায়ে কেরাম যারা থাকবেন ওই সময়ে তাদের জন্য আল্লাহর আইবের নির্দেশ, তারা যেন সঠিক মশলা, সঠিক আকিদা, সুন্নতের বয়ান, সন্ত্রাস বিরোধী বয়ান, ফিতনা বিরোধী বয়ান, সাবায়েকেরা বিরুদ্ধে আচরণ যারা করে তাদের প্রতিরোধের প্রতিরোধ করার জন্য যেন তারা সত্যিকার ইলিম যেন সমাজের কাছে পেশ করতে থাকে, আল্লাহর আইবের নির্দেশ। তারপর আল্লাহ ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি যদি হক কথা বলি, সঠিক আকিদা, সঠিক সুন্নতের বয়ান, সঠিক ইসলামের মূল তত্ত্ব আমি প্রকাশ করি, তাহলে আমার বিরুদ্ধে সমাজ চলে যাবে, মানুষ মানবে না, একদল বিরুদ্ধ হয়ে যাবে, আমার বিপদ মুসিবত হয়ে যাবে, আমার কি প্রয়োজন আছে এই আলোচনা করার, আমি নিজে তসবি পড়বো, নামাজ পড়বো, আমি বন্দেগি করবো, জিকির আজকার করবো, কুরআন তেলাওয়াত করবো, সারা দিন রাত খালি বন্দেগি করিয়া কাটাবো, তাহলে তো আমি বাসে যাবো। এই যদি মনে করিয়া সঠিক কথা সমাজে পেশ না করে, আল্লাহ নবী ইরশাদ করেন এই ব্যক্তির উপরে, এই আলিমের উপরে তিনটা লানত, ফালাই লানতুল্লাহি ওয়াল মালাইকাতে ওয়া নাসি আজমাইন, আল্লাহ লানত, ফিরিস্তার লানত, সমস্ত মানুষের লানত, আর তার মুরাকাবা মুশাহাদা, নামাজ, তসবি, তালিল, হজ, যাকাত, কোনো বন্দেগি আল্লাহর দুবারে কবুল হবে। এখন তো বুঝলাম শুধু নামাজ পড়লে, গরু বসে জিকির করলে চলবে না, সঠিক মুসলিম, সঠিক আকীদা, আল্লাহ রাসূলের বিরুদ্ধে যারা আছে তাদের প্রতিরোধ করা, না করলে কোনো বন্দেগি আল্লাহর কবুল হবে না। সেই প্রেক্ষাপটে একটা মশলা আমি আপনাদের খেদমতে পেশ করব, এই দেশে আমার জন্ম, আপনারাও এই দেশের লোক, এই দেশেরও অনেক উলামায়ে কেরাম আছেন, আলিম উলামা আছেন, যাই যা বলেন না কেন, আল্লাহ রসুলের সম্মানের বিরুদ্ধে কোনো ব্যক্তি, কোনো দল, কোনো জামাত বক্তব্য দিলে, কাজ করলে আমরা তা মানিয়ে নিতে পারি না। একটা মশলা হইল, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজির, আল্লাহর নবী হাজির নাজির। এখন আমি আপনাদের খেদমতে সঙ্গে সঙ্গে বলবো, আর দশ মিনিট, আপনারা প্রত্যেকে জানেন তফসিরে জালালাইন শরীফ দেওবন্দ পড়া হয়, বেলিত পড়া হয়, দারুলমা পড়া হয়, সিন্ধু মাজহাব পড়া হয়, সিরাজনগর পড়া হয়, উনার লেখক, উনি যিনি
তফসিল লিখছেন, উনার নাম হলো আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহ আলাইহি। তিনি একখানা কিতাব লিখছেন আল হাবিলুল ফতোয়া। এই আল হাবিলুল ফতোয়ার মধ্যে লিখছেন যে আল্লাহর হাবিব হায়াতুন নবী জিন্দা নবী সশরীরে জিন্দা, ওফাতের পরেও জিন্দা, আল্লাহর নবী এই দুনিয়ার মধ্যে ওফাতের পরে সশরীরে জিন্দা হইয়া আল্লাহ জিন্দা করছেন। আর আল্লাহ নবীর পাঁচটা কাজ দুনিয়ার মধ্যে আছে, কটা কাজ? কটা? এক নম্বর আর নজরু ফি আমালি উম্মতি, আল্লাহ নবীকে আল্লাহ এমন একটা পাওয়ার দিচ্ছেন যে আল্লাহর দেওয়া পাওয়ারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের আমল দেখেন, উম্মতের আমল দেখেন। আমরা আজকে সিরাজনগরের ময়দানে যারা আমরা বসে আছি, যারা আমরা কি নিয়তে আসছি, কেন আসছি, এসব নামাজ পড়ছি কি পড়ি নাই, আমরা নিয়তে কি আছে, আমরা অতীতে কয়েকটো নামাজ পড়ছি, কয়েকটো কথা হয়েছে, কয়টা মিথ্যা কথা বলছি, কোন সত্য কথা বলছি, কয়টা খারাপ কাজ করছি, কয়টা ভালো কাজ করছি, আল্লাহ নবী সব দেখছেন, দেখতেছেন, কেমন দেখতে থাকবেন। আপনারা বলবেন যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতির কথা কি দলিল হইবে? না না, দলিল হইবে না। উনি যদি কুরআন সুন্নাহ ভিত্তিক বলে থাকেন তো দলিল হইবে। উনার এই কথার উপরে পরে বলবো, উনার এই কথার উপরে আল্লাহ পাকের একটা আয়াতে কারিমা আছে। আয়াতে কারিমা হইল ইয়া আইয়ুন নবী ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আল্লাহ বলেন হে গায়বের খবর দেন আমার নবী। একদলে বলে নবী গায়ব জানেন না, এরা কুরআনও বুঝে না, হাদিসও বুঝে না, উসুল বুঝে না, ফেকা বুঝে না, বুঝলে ইহুদির মতো দুশ্মন, না বুঝলে তো বুঝেই না। আল্লাহর নবী হচ্ছেন গায়বের খবর, আর এই দলিল আজকে দেব না। আর এরপরে আল্লাহ বলেন ইয়া আইয়ুন নবী ইন্না আরসালনাকা শাহিদান, নিশ্চয় আমি আপনাকে এই দুনিয়ার মধ্যে শাহিদ বানিয়ে পাঠাইছি। শাহিদ শব্দের অর্থ হইল হাজির, শাহিদ শব্দের অর্থ হইল হাজির। কোন কোন আলিমুল আমারা বর্তমানে মোবাইলের মধ্যে ইয়ের মধ্যে টিভির মধ্যে তারা বলিয়া যাইতেছে নবীকে যদি হাজির নাজির মানে তে মুর্শিক হইবে। এই যে একটা জঘন্য আকিদা কুরআন সুন্নাহ বিকৃত করে আল্লাহ নবীর শানের বিরুদ্ধে যে বক্তব্য যারা দিতেছে তারা ভুল দিতেছে, তারা তওবা করে ফিরা উচিত। কেন? আল্লাহ বলছেন ইন্না আরসালনাকা শাহিদান, ও আমার হাবিব আমি আপনাকে দুনিয়ার মধ্যে হাজির নাজির বানাইয়া পাঠাইছি। আপনারা বলবেন যে শাহিদ শব্দ তো অর্থ সাক্ষী, হাজির নাজির না, হাজির নাজির না মুক্তি বললে চলবে না, তফসির দিয়ে বলতে হবে, ডিকশনারি দিয়ে বলতে হবে। উলামায়ে কেরাম আমাদের যারা মুফাসসিরিন মুহাদ্দিসিন বক্তব্য তারা যদি প্রমাণ করতে পারে যে আল্লাহ নবী হাজির নাজির নয়, তাহলে আমার তওবা করে ফিরতে রাজি রাজি আছি। তওবা করে ফিরাইবার জন্য দায়িত্ব আপনাদের, নতুবা আপনাদের বন্ধুই কবুল হবে না। আর যদি সঠিক বলে থাকি তার পক্ষে, নবীর পক্ষে, নবীর সম্মানের পক্ষে, আপনারাও সহযোগিতার মাধ্যমে বাতিলের মুখকে বন্ধ করতে হবে, নতুবা চেষ্টা করতে হবে, নতুবা নামাজ বদলের কোনো ফায়দা হবে না। এর পক্ষে আমি একটা নাম এখন তফসিরে কোরআনের মধ্যে কোরআনে পাকের আয়াতে কারিমার তফসির, এক আয়াতের তফসির বা অন্য আয়াত দ্বারা, তফসিরের আয়াতের তফসির বা হাদিস শরীফ দ্বারা, সাহাবাদের কৌল দ্বারা, মুহাদ্দিসিন মুফাসসিরিন যেভাবে তফসির করেছেন এইভাবে এই তফসির আপনার মানিতে হবে। এখন একটা কিতাব আছে আল মুফরাদাত ফি গরিবুল কোরআন, বড় একটা লগতের কিতাব, ডিকশনারির কিতাব, কোরআন শরীফের কোন শব্দের কোন অর্থ সঠিক, তফসিরের ব্যাপারে কোন কোন তফসিরটা সঠিক, এই কিতাব লিখছেন। যদিও কিতাব ছোট, লেখক বড় আল্লামা রাগিব ইস্পাহানি রহমতুল্লাহ আলাইহি, তিনি লিখছেন এই কিতাবের মধ্যে ওই শাহিদা মাজির সেগা শাহিদুন ইসমাইলের সেগা, ওই শাহিদা শব্দের অর্থ হইল আর শুহুদু ওয়া শাহাদাতু আল হুজুরু মাল মুশাহাদাতে ইমা বিল বসরে আও বিল বসিরা। তিনি লিখছেন যে শাহিদ শব্দের অর্থ হইল শাহাদত, অর্থ হইল আল হুজুর, শাহাদ আল হুজুর, শাহিদ শব্দের অর্থ হইল হাজির,
মাল মুশাহাদাতে যিনি দেখিয়ে দেখিয়ে হাজির আছেন দেখতেও আছেন তাকে বলা হয় কি শাহিদ। যিনি হাজিরও আছেন দেখতেও আছেন তিনি হচ্ছেন কি শাহিদ। এই মুফরাদাতের মধ্যে যিনি মুফরাদাতের মধ্যে উনি লিখছেন যে ফি লগাতে ওয়াল আদাবে ও তফসিরে ও উলুমুল কোরআন, এই কিতাব রদ করার মতো বাংলার জমিন কেন সারা বিশ্বের মধ্যে কোনো ব্যক্তি নাই। আমি বলতে পারি নবীর পক্ষে কোনো সম্মানের পক্ষে আমাদের মতো নাহান্দা দাঁড়াইলেও বিশ্বের মধ্যে কোনো আলিম মোকাবেলা করার মতো আছে বলে আমরা মনে করি না। আমার ইলিম নাই কিন্তু মদিনাওয়ালার পক্ষ থেকে তো ইলিম আসবে, যেহেতু মদিনার যদি পক্ষে আমরা কথা বলি। এর মধ্যে বলছেন সাহিত্য হাজিরো হাজিরো নাজিরো, একটা আছে ইম্মাবিল বসার চক্ষু মুবারক দ্বারা দেখেন, একটা আছে দেখা যায় না অনুধাবন করতে পারেন, মানে অন্তরে নেক নিয়ত না বদ নিয়ত, অন্তরে আমার অন্তরে খালিস নিয়ত আসেনি এই মবিলে নবীর শান শুনবো এই নিয়তি বর্ষি না মোনাফিকই আমার মধ্যে জিরার মধ্যে আছে চক্ষুটা দেখা যাইব নি দেখা যাইতো না, অনুভব করে বুঝতে হইব আল্লাহর দেওয়া পর বলে এটারে এটারে কি করতে হইব এটারে বুঝে নিতে হইব এটারে কয় বাসিরা। তা আল্লাহর নবী নমাজ পড়ছে না পড়ছে না দেখা যায়, রোজা রাখছে না রাখছে না বোঝা যায়, খারাপ করছে না ভালা করছে দেখা যায়, কিন্তু এ কতগুলো কাজ আছে এটা দেখা যায় না কিন্তু পূর্ণভাবে এটারে আয়ত্ত করতে পারে এটারে কয় বাসিরা। তা আল্লাহ নবীকে আল্লাহ উভয় জ্ঞান দান করছেন। তা সাহি শুধু কি অর্থ কী হল হাজিরা নাজির, কুরআনের পাকের মধ্যে আল্লাহ নবীর শানে একখানা আয়াতে করিমা তা সত্ত্বেও যদি কোনো আলিম যত বড়ই উনার লিখিতা হোক না কেন নবী হাজির নাজির নাই ফতোয়া যদি দিতে দেন এই ব্যক্তি বাতিল সে গুমরা সে ফতভ্রষ্ট। দাও এরপরে দেখেন আল কামুস, এটি হল একটা বড় আরবি ডিকশনারি। আল কামিসের মধ্যে লেখছেন আর শাহিদু ওয়াল আমিনু ফি শাহাদাতিন, শাহিদত্ব যিনি সঠিকভাবে সাক্ষী দিয়া থাকেন এবং ওয়াল্লাযী লা ইয়াগিবু আন ইলমি শাইউন, যার ইলিম যার যার ইলিমটা কি কোনো জিনিস গায়েব নাই, যার সব ইলিম আছে তাকে বলে কি শাহিদ। তা আল্লাহ নবীকে আল্লাহ বলছে শাহিদ, আসমান জমিন সাত আসমান তার উপরে সাত জমিন তার নিচে আউয়ালিন আগেরিন মাকা নাম ওমাইয়া কুদুর, যত ইলিম আছে সব ইলিম আল্লাহ নবীকে আল্লাহ দান করছেন, তার মধ্যে নবীর কাছে কোনো কিছু লুকায়িত নাই। এলো আল কামুস। এখন দেখেন বাংলা অভিযান আছে, বাংলা বাংলা পড়তে বুঝবেন আরবি তো হবে বাংলাই কয় নাকি, এটা হইল বাংলা একাডেমি আর ওই বাংলা অভিধান সেও সুন্দর লেখছে, লেখছে শাহাদা ঈসা ঈদুল, অর্থ হইল পরিদর্শন করিয়াছে দেখিয়াছে, যিনি অতীতে দেখিয়াছেন বর্তমানে দেখতেছেন ভবিষ্যৎ দেখতে থাকবেন তাকে বলা হয় শাহিদ। এবং বাংলা অভিধান তিনও দিলাম কিতাব আছে দুইটা গড়বর্তী শাহনগরের কিতাব আছে, এক গড়ে আয়নায় দেখা যায় এক গড়ে স্টিল আলমারি আয়না আয়নাওয়ালা আলমারি নাই দেখা যায় না দৈলাবাদের কাছে আছে, তিনটা লোক দেখাইলাম বাংলাও সাই শব্দ অর্থ কী হল যে মানবে না হাল গুমরা ফতভ্রষ্ট তার নামাজ তার বন্দেগি তার মুরাকাবা তার দাড়ি তার পাগড়ি তার সব কিছু বাতিল, যদি আকিদা শুদ্ধ না হয় নবীর সঙ্গে দুশ্মনী তোমার কেন। আল্লাহ বলছে নবী হাজির নাজির। এখন এখন দেখেন মোল্লা আলী কাইর রহমতুল্লাহ আলাই বাংলা অভিযান গেছে তসলিম তসলিম তসলিম, আপনারা প্রত্যেকে জানেন পাঁচ ভারত বাংলা উপদেশের মধ্যে সর্বপ্রথম যিনি ইলমে দিন দিল্লির মধ্যে ইলমে দিনের খেদমত করেছেন মাদ্রাসা কায়েম করিয়াম কুরআন সুন্নাহ শিখাইছেন তিনি হচ্ছেন আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিসে দেলোয়ার রাদিয়াল্লাহু আনহু, যার কিতাব না পড়লে আলিম হওয়া যায় না। তিনি একটা কিতাব লেখছেন তহসিলুল বারাকাত, এর মধ্যে লেখছেন চুকে আওয়াজ সাল্লাল্লাহু সাল্লাম কি যাতে বাবরকত আপনি হকিকতকে এতে পারছে সারে মৌজুদাত আমার কায়নাত মে হাজির শাহিদ মৌজুদ ও নাজির হায় পরসুমার আল্লাহ, তিনি বলছেন আল্লাহ নবী হইল হাজির শাহিদ মৌজুদ নাজির। এবার যদি হাজির নাজির শিরিক হয় তা আল্লামা শেখ আব্দুল মুহাদ্দিস দেলোয়ার কি হইবেন
মুশরিক হয়ে যাবেন, মুফরাদে রাগিব কইবেন মুশরিক হয়ে যাবেন, তারপরে আল খামসুলা কইবেন মুশরিক হয়ে যাবেন, সমস্ত মুসাম্বাসির মুশরিক। উনি এই জমানায় কি যে ঠেঙ্গার আলিম হইছে এটি আমার মগজের মধ্যে আসে না। এখন দেখেন আল্লামা শেখ আব্দুল্লাহ মাহদুল্লাহ লেখছেন মাদারেজুন নবুয়ত, মাদারেজুন নবুয়তের মধ্যে লেখছেন, সঙ্গে বলছি আমি দুরুদ সঙ্গে বলছি, হলো জিকির হইল দুই প্রকার, হ্যাঁ ওই লেখছেন ও জিকিরে কুনুরা ও দুরুদ প্রবাসদের বরবাস ইসলাম, জিকির দুই প্রকার, আল্লাহর জিকির নবীর জিকির। এবারে হলো বার দোরহালে জিকির গুইয়া হাজিরা ফেসে তু দোরহালতে আয়াত, ও তুমি যখন নবীর জিকির করো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবুল্লাহ বলো, তখন তুমি মনে করো নবী সশরীরে জিন্দা অবস্থায় তোমার সামনে হাজির আছেন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, প্রধান অতিথির আগমন। আমি ইতি টানছি আল্লাহ করবো না, তিনি বলছেন ও মি বিনি তু উরা, রসুলে পাক তোমাকে দেখতেছেন মুতাদ্দ বৈলাল ও তাজিম ও হিম্মত ও হায়া, তুমি নবীর জিকির যখন করো আদবের সঙ্গে তুমি থাকো, বদাকে ওয়েস ইসলাম মি বিনত ও মি সনুদ কালামাতুরা, আল্লাহ নবী তোমাদেরকে দেখতেছেন তোমাদের কথাও শুনতেছেন। এই শেখ আব্দুল্লাহ মহদ্দলবী রাদিয়াল্লাহু আনহু মাদারিজুন নবুওয়াত কিতাবের মধ্যে লেখছেন, এর আরেকটারও লেখছেন আসমান জমিন সর্বত্র সর্বজায়গায় আল্লাহ নবী সশরীরে তশরিফ নিয়া থাকেন, এই ক্ষমতা আল্লাহ নবীকে আল্লাহ দান করেছেন। এই কি ব্যাপারটা আমি পড়তেছি না, তো এখন যদি হাজির নাজির শিরিক হয় আমাদের সিলেটের মধ্যেও কোনো কোনো মহিলার মধ্যে এই কথা মাইকে বলা হইতেছে, আমি তার প্রতিবাদ করতেছি আল্লাহ নবীর পক্ষ থেকে, এই উলামায়ে কেরাম আছেন সিলেটে নয় বাংলাদেশে নয় সারা বিশ্বের মধ্যে আছেন, যদি কেউ নবী হাজির নাজির নাই যদি ইমান রাখে না সে গুমরাহ প্রশ্ন, আর যদি কেউ প্রমাণ করতে পারে রবি হাজির নাজির নাই আমাদের কাছে তবে করে আমরা ফিরে যাবো, তাহলে সমস্ত মহাদিসিন মসিন সব কি হইবেন মুর্শিক হইয়া যাইবেন, এই ব্যক্তির নমাজ বন্দেগী মুরাগা মুসাইদের কোনো মূল্য নাই। এই লম আমি আর লম্বা আলোচনা আমি করবো না, মাজারের জন্য মত ওখান থেকে মিলখাত আল্লামা মুল্লা আলী খাই রহমতুল্লাহ আলাই, যিনি মুল্লা উপাধি মৌলানার উপরে আল্লামার উপরে ফাহামার উপরে হইল মুল্লা, মুল্লা হইল মুল্লা আলী কারি, মুল্লা জিউন, মুল্লা মুল্লা জামি, এটি মুল্লই আসন। এখানে মধ্যে লেখছেন যখন হাসরের ময়দান হইব, হাসরের ময়দান হইলে ও অন্যান্য নবীর উম্মতগণ তারা বলবে নবীগণ আমাদের কাছে দিনের তবলিগ করেন নাই, আল্লাহ বলবেন ওরা তো বই তবলিগ করেনি আপনাদের কি সাক্ষী আসেনি, বলে আল্লাহ সাক্ষী আছে মোহাম্মদ রসুল্লাহ ইসলাম এবং তার উম্মত। তখন আল্লাহ নবী বলেন কাল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ফুম, রসুলবাক বলেন উম্মতে মোহাম্মদীকে সাক্ষীর জন্য আনা হইবে, উম্মতে মোহাম্মদী বলবে নবীগণ উম্মতের কাছে দিনের দাওয়াত তবলিগ করেছেন, পরে সুবহানাল্লাহ কেন নবী বলেছেন এই জন্য। এর মধ্যে মুল্লা আলী কারি বলেন সঙ্গে বলছি ও ফি তম্বি ও নবী আন্না ওসলাম হাজিরুন নাজিরুন ফি জালিকা আরদিল আট করে নবী তম্বি হইল যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাজির নাজির, হাসরের ময়দানে হাজির নাজির, দুনিয়াতে হাজির নাজির, কিয়ামত নবী হাজির নাজির। এবং যদি কেউ বলে নবী হাজির নাজির বলা শিরিক, তাহলে এই সমস্ত মুহাদ্দিসিন মুফাসসিরিন সবাইকে তারা মুশরিক পত্র দিল, মুহাদ্দিসিন মুফাসসিরিন আউলিয়া কেরামদের মুশরিক পত্র দিয়া কেউ মুমিন থাকতে পারে, এরা ওয়াহাবির চেলা, এরা নজদির চেলা, বাতিলের চেলা, হারিজির চেলা, বাতিলের চেলা, আমাদের বুঝে নেই তুই শুধু পাগড়ি দাড়ি লম্বা জামা নামাজ তসবি দেখলেই চলবে, চলবে না, ইয়াজিদের দল নামাজ পড়ছে, হুসেইনের দল নামাজ পড়ছে, নামাজের মধ্যে ব্যবধান আছে, লম্বা আমি করবো না। এরপরে দেখেন এখন আসেন এই 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 হাদিসের মধ্যে বয়সের হাদিস আল্লাহ রাসূল বলেছেন উয়াকুনুর রাসূলু আলাইকুম শাহিদা, এই আয়াতের ব্যাখ্যা দরিয়া
আল্লামা শাহ আব্দুল মজিদ শাহ আব্দুল আজিজ মহাজ্লাহানু তফসিরে আজিজি এই মধ্যে লেখছেন ওয়াকুনা রসুল আলাইকুম শাহিদান, এর মধ্যে লেখছেন ইয়ানে বাসদ রসুল সুমা বর সুমা গাওয়া জেরাজ মুতালিয়াত বহ নূরে নবুয়ত বর উৎবা হর মুতদাইন বদিনে খুদ একুদাম দোজা দিনা মনসিদা হরকতে উমার ইউই উচিস ও হেদাবে কে বদাস তরকে মহজুমান দাস কুদাম আস পজ উ মি জেরাজত গুনারে সুমারাম ও দোজাতে ইমান সুমারাম ও আমাদের নগব সুমারাম ও এখলাস নবাব সুমারাম লিয়াজা সাধু তু দর দিন দিন বকাজ দরক মকবুল ওয়াজিবুল আমল আস। এখানে মধ্যে বলেন যে আল্লাহ রসুল কিয়ামতের দিন সাক্ষী হবেন উম্মতের কে কে ইমানদার কে বেঈমান, কে নামাজ পড়ছে কে বলে নাই, কে কুকাম করছে কে বলগাম করছে, কে কার দিল নেত্রীয় আছে কার দিল মনাবিক আছে। নবীস উম্মতের এই সমস্ত বিষয়কে অতীতও দেখছেন জানছেন, এখনও দেখতেছেন, কেউ দেখতে থাকবেন আর আশ্রম জনকে কি হইবেন সাক্ষী হইবেন। পজ উ মি সেনাজত গুনা আনে সুমারা ও আমলে নেগে বসুমারা কার গুনা গুনা কতটা গুণা আছে, কার নেকি কতটা আছে, কার দিলে নিয়ত শুদ্ধ আছে, কার দিলে মনাবিকি আছে, অন্তরের খবর আল্লাহ নবীকে আল্লাহ জানাইয়া দিয়েছেন কি মাদ্দায় নূরে নবুয়ত দ্বারা পরে সুবহান আল্লাহ কি দিয়া মাদ্দায় নূরে নবুয়ত। এই গেল এক কথা। এরপরে আইল তফসির রুল মানি তফসির শর্ট করছি পাঁচ মিনিট তফসির রুল মান মধ্যে লেখছেন লেখছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া আইয়ুন নবী ইন্না আরসালনাকা শাহিদান। ইয়াতে ব্যাখ্যা গিয়ে লেখেন আলামাম বুইস্তা ইলাইহিম তুরাকিবু আহওয়ালাহুম ওয়া তুশাহিদু আমালাহুম। উনি লেখেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের অবস্থাকে প্রত্যক্ষ করেন, উম্মতের আমলকে দেখেন, কে মুমিন কে কাবির কে হেদায়েত উপরে আছে কে গুমরাহি উপরে আছে, কে কুকাম করছে কে বলগাম করছে, কে বেস্তি কে জান নবী। আল্লাহ নবী হাসর দেখে দেখে হাসর ময়দান সাক্ষী দিবেন, এই সাক্ষী আল্লাহ দুবারে কবুল হবে, আল্লাহ দুবারে মকবুল হবে। যাকে বলবেন বেস্তি সে হবে বেস্তি, যাকে বলবেন জান নবী সে হবে জান নবী, যাকে বলবেন মুমিন সত্যি কই সে মুমিন, যাকে বলবেন কাবির সত্যি সে কাবির। আল্লামা আলোসি রহমতুল্লাহ আলাই মুফতি বাগদাদ তফসির রুহুল মানের মধ্যে লেখছেন ওমা ওমা কুন্ত মিনার শাহিদিন আয়াতে ব্যাখ্যা লিখেন ওয়াহাদা বিন নজরিল আলম জিসমানি হুজুদাল হাসান ওয়া আম্মা বিন নজরিল আলম রুহানি ফাহুয়া হাজিরু রাসালাতে কুল্লু রাসূলিন। আল্লাহ নবী প্রত্যেক রসুলের রেসালতের সময় হাজির ছিলেন। ওমা ওয়াকালাহুম মিল্লাতুন আদম ইলা আন জাহরাবি জিসমের শরীফ। আর রসুলের পাগের তো দুনিয়া তো সীমানা পর্যন্ত আদম তাকে ধরিয়া যত নবী 2,24,000 3,24,000 যত নবী পয়গম্বর আসছেন প্রত্যেক নবী পয়গম্বরের যুগে আল্লাহ রাসালাতের সময় আল্লাহ নবী রুহানিতে ছিলেন হাজির নাজির, বর্তমানে আছেন উম্মতের কাছে হাজির নাজির। তফসিরে রুহুল তফসিরে সাহাবি শেষ করছি। এক রইল কি আমরা বললাম নবী কি নবী কি হইল নবী কি নবী কি বলে হাজির নাজির ইয়া রাসূলুল্লাহ হাজির নাজির হাজির নাজির হাজির নাজির। এখন এখন আমাদের নবী এগুলো একটা কথা একটা সময় একটা কথা আরটা আছে একদল কইছে যে আল্লাহর নবী মাটির তৈরি আমাদের মতো মাটি তৈরি রক্তবান যোগ অপর নাউজুবিল্লাহ এরাও নামাজ পড়ে এরাও দাঁড়িয়ে আছে ইসলামী আন্দোলন করে লেখছে নবী সাধারণ আমাদের মতো মাটির তৈরি সাধারণ মানুষ নাউজুবিল্লাহ। তো আপনি রুল মাহানির মধ্যে লেখছেন আল্লাহ আলোসি খুব সুন্দর লেখছেন কাজ যা তুমি দাঁড়াই নূর কুরআন নিশ্চয় আসিয়া যে তোমাদের কাছে আল্লাহর পক্ষ হইতে নূর লেখছেন নূরুন আজিমুন হুয়া নূর আনোয়ারে ও নবীর মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোন আল্লাহ নবী তো নূর ফিরিস্তা তো নূর ফিরিস্তা মতো নূর নাই ফিরিস্তা হচ্ছে নূর আর নবী হচ্ছে নূরুল নূর আনোয়ার নূরুল সমস্ত নূরের নূর নবীউল মুখতার মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম রসুলবাগ বসর নূর নূরানি বসর নূরানি বসর নবীর তুলনা সৃষ্টির মধ্যে নাই নূরে মানতে হইব বসরে মানতে হইব
নূর শুধু নূর বলে চলবে না, নূর তো ফিরিস্ত আছে, নবী নূরের নূর, নূরুল আনোয়ার, সুন্দর তফসিল লেখছেন, আমার কাছে ভালো লাগছে, আমি সব আলোচনা করব না, উলামা কেরাম বসে আছেন। এই জন্য আমাদের ইমান ঠিক করতে হইব, নবী হায়াতুন নবী, জিন্দা নবী, সশরীরে জিন্দা, কেয়ামত পর্যন্ত জিন্দা, নবী হাজির ও নাজির, নবীর কোনো গুনাহ, কোনো গুনাহ, নবীর গুনাহ যারা মানবে তারা ইমানদার হইতে পারবে না। বহু দলিল আছে, কিতাব কোনো অসুবিধা নাই, দলিলের অভাব নাই, প্রত্যেক মজলিসে কিতাব লেখছি, আমি আর আলোচনা করবো না, আল্লাহ যেন সঠিক মজলিস বুঝার তৌফিক দান। আমিন, আমিন, আমিন। আমরা লেখি নারে রাসালাত ইয়া রাসূলুল্লাহ, আমরা পড়ি, এবার পড়া দরকার হাজির নাজির ইয়া রাসূলুল্লাহ, হাজির নাজির। যদি কেউ প্রমাণ করতে পারে আমরা এদেশে আছি, আমরা বাগিয়ে যাইবার জায়গা নাই, বর্ষ যে কোথায় বর্ষ, প্রমাণ করো, মানুষের ইমানকে নষ্ট করিও না। আলী মইয়া ইমানদার ইমান নষ্ট করা তোমার বন্দেগীর কোনো মূল্য নাই। আল্লাহ যেন সঠিক মজলিসে বোঝার তৌফিক দান, ইল্লাল্লাহ।